নমস্কার আমি কৌশিক রয় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি আজকে জানাতে চলেছি এই দু হাজার সালে কয়েকটি রাশির প্রবল বিবাহ যোগ আসতে চলেছে তো এই বিবাহের ব্যাপারে আলোচনা করতে গেলে আমি প্রথমেই জানাই বিবাহ একটা গুরুত্বপূর্ণ জীবনের একটা পার্ট কারো কারো খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় আর কারো কারো খুব প্রচেষ্টা করা সত্ত্বেও বিয়ের ক্ষেত্রে প্রচণ্ড ডিলেনেস হয় এর কারণ কি এর কারণ প্রথম বিশ্লেষণ করা দরকার তারপরে এই বর্ষ বলে আপনাদেরকে আমি জানাবো যে কোন কোন রাশির কারো বিবাহ যোগ অর্থাৎ প্রবল বিবাহ যোগ এর সম্ভাবনা আছে এই দু হাজার আপনার জন্মকুন্ডলিতে শুক্রের অবস্থান একান্ত দেখা দরকার এবং আপনার জন্মকুণ্ডলিতে বিবাহ যোগ কেমন আছে এই সপ্তম ভাব থেকে বিবাহ বিচার করে এবং একাদশ ভাব থেকেও বিবাহের বিচার করা হয় এই দুটো ঘর অর্থাৎ মেনলি সপ্তম ভাবকে একান্ত দেখা দরকার সেই সপ্তম ভাব কেমন বা সপ্তম ভাবের অধিপতি কোন কোন জায়গাতে বসে আছে এবং আপনার শুক্রের অবস্থান কেমন ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বা বৃহস্পতির অবস্থান কেমন সেটা একান্ত বিচার্য এর সঙ্গে সঙ্গে থাকছে আপনার শুক্রের দশা বা শুক্রের অন্তর্দশা বা প্রত্যন্ত চলছে কিনা রাহুর অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে কিনা এই সকল বিষয়গুলো বিয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় পাশাপাশি আমাদের তো মঙ্গলের একটা ভূমিকা এই বিবাহের ক্ষেত্রে অনিসীকার্য অর্থাৎ আপনার মঙ্গলের অবস্থান কেমন আপনার এই মাঙ্গলিক নন্ত যেখানে বিয়ের ক্ষেত্রে সমস্যা আসছে আবার অনেক ক্ষেত্রে শনি যদি আপনার লগ্নে বসে থাকে সেক্ষেত্রে আপনার ম্যারেজের ক্ষেত্রে ডিস্টার্ব করে এই সকল দিকগুলো বিচার করে অ্যাকুরেট পেট্রান করা যায় যে আপনার বিবাহ কখন হবে তো আমি এই ভিডিওতে দু সালে কোন কোন রাশির প্রবল বিবাহ যোগ আছে এই নিয়ে আমি এবার জানাতে চলেছি প্রথম হচ্ছে কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের জাতক আপনাদের একাদশ স্থানে বৃহস্পতি বৃহস্পতি অর্থাৎ সক্ষেত্রিক হয়ে বসে আছে এবং আপনাদের সপ্তম স্থানকে দৃষ্টি দিচ্ছে আপনাদের বিবাহের যোগ প্রবল এবং তার সঙ্গে তৃতীয় ভাবের উপর দৃষ্টি এবং পঞ্চম ভাবের উপর দৃষ্টি অর্থাৎ আপনাদের দেখাশোনা করে বিয়ে এবছর হবে এবং যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত আছেন তাদেরও এবছর গাঢ় বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে সম্বন্ধ খুঁজে পাচ্ছিলেন না কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন জাতক জাতিকারা সেক্ষেত্রে আপনারা ভালো একটা বিয়ের সময় আপনাদের এই দু হাজার কুড়ি সালটা আপনার কাজে লাগিয়ে নিন গ্রহের গোচর অনুযায়ী আপনাদেরকে এই প্রেডিকশনটা দিচ্ছি নেক্সট যে রাশিটি বলবো সেটা হচ্ছে ধনুরাশি ধনু রাশি শুনি সাড়ে সাতই চলছে আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু আমি তাও বলবো এই ধনু রাশির উপর বৃহস্পতির শুভ অবস্থান অর্থাৎ সক্ষত্রিক বৃহস্পতির সপ্তম স্থানকে দৃষ্টি দেওয়ায় আপনাদের গারো বিবাহের চোখ এবছর দেখা যাচ্ছে দু হাজার কুড়ি নভেম্বর থেকে আপনার দু হাজার কুড়ি নভেম্বর অবধি আপনাদের এটা প্রবল সম্ভাবনা আছে এরপরে দেখা যাচ্ছে যে আপনাদের এই সপ্তম ভাবের উপর দৃষ্টি পাশাপাশি আপনাদের একাদশ ভাবের উপর দৃষ্টি দিচ্ছে এই বৃহস্পতি এই শুভ দৃষ্টি দেওয়ার জন্য এই ধনু রাশির বিবাহ ক্ষেত্রে সফলতা আসতে চলেছে এই দু হাজার কুড়ি সালে যদিও আপনাদের শনি সারাশিতে চলছে তাও আপনাদেরকে বলছি আপনারা বিবাহের ক্ষেত্রে আপনাদের এ বছরটা অনুকূল বছর এরপরে যেটা বলব মিথুন রাশি অথবা মিথুন লগ্নের জাতক জাতিকাদের দেখুন সপ্তম স্থানে বৃহস্পতি সক্ষেত্রিক অর্থাৎ রাশি করে সক্ষেত্রিক বৃহস্পতির অবস্থান আপনাদের বিয়ের একটা গাঢ় যোগ সৃষ্টি হচ্ছে প্রবল একটা ভালো শুভ যোগ অনুকূল পরিবেশ বিয়ের বিবাহের ক্ষেত্রে অনুকূল পরিবেশ এই মিথুন রাশি অথবা মিথুন লগ্নের জাতক জাতিকেদের আরম্ভ হচ্ছে এক্ষেত্রে আপনারা বিয়ের ব্যাপারে দু সালটাতে এগিয়ে যান দেখবেন আপনাদের বিবাহের ক্ষেত্রে ভালো একটা দিক লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি প্রেম যে যারা সম্পর্কে লিপ্ত আছে তাদেরও একটা ভালো বিয়ে থেকে থেকে প্রেম প্রেম বিয়েতে পরিণতি হতে চলেছে এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি অথবা কন্যা লগ্নে জাতক জাতিকাদের আপনাদেরও দেখা যাচ্ছে এই দু হাজার কুড়ি সালে এই কন্যা রাশির বিবাহের অধিপতি অর্থাৎ বৃহস্পতি চতুর্থে সক্ষেত্রিক হয়ে বসে থাকার জন্য আপনাদের এই দু হাজার সালে অনুকূল একটা বিয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে যেহেতু সপ্তমপতি চতুর্থে অর্থাৎ যেটা পরিবারের জায়গা সেই জায়গাতে অবস্থান করার জন্য সক্ষেত্রিক হওয়ার জন্য এই কন্যা রাশি অথবা কন্যা লগ্নের বিবাহের একটা ভালো সুযোগ দেখা যাচ্ছে এই দু হাজার সালে এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশির আপনার তৃতীয় স্থানে বৃহস্পতি সরাসরি সপ্তম স্থানকে দৃষ্টি এবং একাদশ স্থানে দৃষ্টি অর্থাৎ তৃতীয় স্থান থেকে আমরা কমিউনিকেশনকে বিচার করি যোগাযোগকে বিচার করি অর্থাৎ আপনাদের এই এই ব্যাপারে আপনাদের খুব যোগাযোগ করে বিবাহ এবছর একটা দেখা যাচ্ছে এবং বিবে বিয়ের ক্ষেত্রে আপনাদের অনুকূল পরিবেশ সৃষ্টি হতে চলেছে এই দু হাজার সালে এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির সপ্তম স্থানে শনি অর্থাৎ মকর রাশিতে যখন শনি অবস্থান করছে পঁচিশে জানুয়ারি দু হাজার আপনাদের বিবাহের ক্ষেত্রে একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করছে কারণ সপ্তম প্রতি আপনার যে সেই সপ্তম ঘরে অবস্থান করায় আপনাদের বিবাহের ক্ষেত্রে একটা শুভ পরিবেশ আনতে চলেছে এই শনি তো অনেকে বলে শনি সপ্তমে থাকে বিবাহের ক্ষেত্রে ডিলেনেস করে না এটা আমি আপনাদেরকে গোচর ফল জানাচ্ছি এরপরে যে রাশির কথা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে মকর রাশির মকর রাশি ক্ষীণ বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে তো আজকে তো সময় এখানেই শেষ করছি তো আমি এই ভিডিওতে দু সালে কোন কোন রাশির বিয়ের ক্ষেত্রে অনুকূল এই নিয়ে আপনাদেরকে আমি জানালাম যদিও আমি প্রথমে বলেছি একান্ত আপনাদের হরস্কোপে বিবাহের যোগ আছে কি না পাশাপাশি আপনাদের শুভ গ্রহের দশা চলছে কিনা না এগুলো একান্ত বিচার করা প্রয়োজন তবেই আপনাদের ক্ষেত্রে গোচর অনুযায়ী ফল আপনাদের মিলতে বাধ্য তো প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ